হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সৌমেন দা তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি ফার্স্ট অফ অল তোমাদের সকলকে ভাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল তো বন্ধুরা তোমাদের সকলের জন্য দুর্দান্ত খুশির খবর দারুণ আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে তো কী আপডেট রয়েছে না রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যাবে কারা কারা সেখানে আবেদন করতে পারবে না পারবে সমস্ত কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে একদমই কেউ স্কিপ করবে না আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোট বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অতি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ যে কোনো আপডেট সর্বপ্রথম আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো অতি অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এটা আজকের বর্তমান পেপারে প্রকাশিত হয়েছে হেডলাইনে দেখা বলেছে রাজ্য পুলিশে ফের ক্রীড়াবিদ নিয়োগ শুরু করার প্রস্তাব নবান্নকে অর্থাৎ নবান্নকে কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে যারা ক্রীড়াবিদ রয়েছে তাদের নিয়োগ করার জন্য ঠিক আছে তো এখানে ডিটেলসে কি বলেছে চলো তোমাদেরকে পড়ে শুনে দিই কিছুটা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশে স্পোর্ট কোটার নিয়োগ বন্ধ দীর্ঘদিন দু একটি ছোটোখাটো ইভেন্ট বাদ দিলে বেশিরভাগই খেলোয়াড় নেই তাই ভিন রাজ্যের পুলিশে স্পোর্ট স্পোর্টসে এখান থেকে কিন্তু টিম পাঠানো যাচ্ছে না অর্থাৎ অন্য রাজ্যে যে স্পোর্টগুলো হয় সেখানে পুলিশের টিম যেটা স্পোর্ট কোটা থাকে সেখান থেকে কিন্তু পাঠানো যাচ্ছে না সমস্যা মেটাতে স্পোর্ট কোটায় নিয়োগের জন্য রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে প্রস্তাব গেল নবান্নে অর্থাৎ নবান্নে কিন্তু প্রস্তাব পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টরেট থেকে নবান্নে যে স্পোর্ট কোটাতে কিন্তু নিয়োগ করতে হবে নিয়োগ শুরু হলে এদিকে পুলিশ যেমন খেলোয়াড়দের ঘাটতি মিটবে অন্যদিকে হতাশা কাটবে যোগ্য ক্রীড়াবিদদের অর্থাৎ যারা যোগ্য ক্রীড়াবিদ রয়েছে তাদেরও কিন্তু হতাশা মিটবে কারণ তাদের নিয়োগ প্রক্রিয়া অনেক দিন ধরেই বন্ধ রয়েছে এবং তারা কিন্তু মানে পাচ্ছে না জব পাচ্ছে না তারা হতাশ হয়ে পড়ছে মনে করেন পুলিশ কর্তারা এই প্রস্তাবে সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী পুলিশ ডিরেক্টরেট অর্থাৎ নবান্ন থেকে কিন্তু খুব শীঘ্রই সবুজ সংকেত পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশের ডিরেক্টরেট ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে বাম জামানের মন্ত্রী সুভাষ চক্রবর্তীর আমলে রাজ্য পুলিশে স্পোর্ট কোটার নিয়োগ চালু হয়েছিল ভিন্ন রাজ্যে এই কোটার চাকরির ব্যবস্থা রয়েছে অনেক আগে থেকে জাতীয় ও রাজ্য স্তরে খেলোয়াড়দের নেওয়া হতো পরীক্ষার মাধ্যমে ফুটবল বক্সিং তারপরে ওয়েট লিফটিং বাস্কেটবল সহ বিভিন্ন টিম ছিল অর্থাৎ তোমার সকালে যেন বিভিন্ন যে স্পোর্টগুলো রয়েছে যেমন ফুটবল খেলা বক্সিং ওয়েট লিফটিং বাস্কেটবল এইসব যারা খেলে যারা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছে তাদেরকে কিন্তু এই নিয়োগ এই নিয়োগ করা হতো মানে তাদের নিয়োগ করা হতো পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হতো এবং তাদেরকে কিন্তু আদার যে লেভেলে সেই লেভেলে কিন্তু তাদেরকে পাঠানো হতো বিভিন্ন স্পোর্ট হতো ইভেন্ট হতো রাজ্য পুলিশের সেগুলোতে কিন্তু পাঠানো হতো ঠিক আছে তারপরে দেখো বলেছে বিভিন্ন জায়গায় যেমনটা তোমাদেরকে বললাম প্রতিযোগিতামূলক যে স্পোর্ট হতো প্রতিযোগিতা হতো সেখানে রাজ্য পুলিশের টিম কিন্তু অংশ নিত ঠিক আছে বাংলা বরাবরই কিন্তু সব রাজ্য পুলিশকেদেরকে টেক্কা দিয়ে এসেছে দীর্ঘ বারো তেরো বছর কোনো নতুন খেলোয়াড় নেয়নি রাজ্য পুলিশে ঠিক আছে দীর্ঘ বারো থেকে তেরো বছর কোনো নিয়োগ হয়নি রাজ্য পুলিশে ঠিক আছে বলে এর ফলে ঘাটতি শুরু হয়েছে তো ঠিক আছে বিভিন্ন টিম তৈরি করা বল বিভিন্ন রকম মানে স্পোর্ট যেগুলো বললাম বক্সিং তারপরে ফুটবল এসব ক্ষেত্রে কিন্তু তোমাদের এবার নিয়োগ হতে চলেছে যেমনটা এখানে জানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বলেছে শূন্যপথ নিয়ে কিন্তু ফের উদ্যোগী হয়েছেন রাজ্য পুলিশের কর্তারা জাতীয় ও রাজ্য স্তরে বাংলা থেকে ক্রীড়াবিদদের কিন্তু নেওয়ার পরিকল্পনা করছে ঠিক আছে তো তাদের কিভাবে নিয়োগ করবে তাদেরকে কিন্তু যে মাঠের পারফরমেন্স অর্থাৎ তারা যে ধরনের স্পোর্ট খেলে সেই পারফরমেন্স লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদেরকে নিয়োগ করবে ঠিক আছে এখানে বলে দিয়েছে মৌ মৌলিক ও লিখিত পরীক্ষা খুব একটা জোর দেওয়া হবে না তাদের মাঠের যে পারফরমেন্স থাকবে সেটার ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ মাঠের পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু তাদের নিয়োগ করা হবে এবং লিখিত পরীক্ষার উপর বেশি কিন্তু জোর দেওয়া হবে না তাদেরকে কিন্তু কোনো ডিউটি করতে হবে না ঠিক আছে আইন জনিত কোনো ডিউটি কিন্তু কোনো করতে হবে না ঠিক আছে এই কোটায় চাকরি যারা পাবে তাদেরকে কিন্তু কোনো ডিউটি করতে হবে না থানার কাজে তারা ব্যবহার করা হবে না তাদেরকে নিজে নিজ ইভেন্টে মানে তারা প্র্যাকটিস করবে এগুলো কিন্তু বলে দিয়েছে অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমাদের যারা স্পোর্ট কোটাতে রয়েছ কিংবা স্পোর্ট খেলছ ডিস্ট্রিক্ট লেভেলে বলে যে কোনো লেভেলে তাদেরকে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য পুলিশ খুব শীঘ্রই সব সংকেত মেলেই তোমাদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেবে রাজ্য পুলিশের তরফ থেকে যারা স্পোর্ট মানে ক্রীড়াবিদ রয়েছো তাদের জন্য সুখবর রয়েছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি ভিডিও আশা করা যায় খুব শীঘ্রই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো অনেক দিন ধরেই যেহেতু নিয়োগ হয়নি তোমরা হতাশ হয়ে পড়েছ তো তোমাদের সকলের জন্য একটা সুখবর তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি তোমার কোনো বন্ধু বান্ধবী কেউ স্পোর্ট কোটাতে থেকে থাকে অবশ্যই তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো তারা একটু হলেও হতাশামুক্ত হবে ঠিক আছে তো তাদেরকে এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড় আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে